নামাজ পড়ে যুবক চুকের পানি জোরে জোরে কান্দে কি ভুল করেছি কি ভুল করেছি নামাজ শেষ কইরা চুকের পানি মুছে আর তোর বাজারের দিকে দৌড় দিয়া মায়ের জন্য শাড়ি কিনে বাবার জন্য লুঙ্গি কিনে কাপড় কিনে আর বিভিন্ন রকমের ইফতারির আইটেম নিয়া যুবক চুকের পানি মুছে মুছে গ্রামের দিকে রওনা দেই কিন্তু ভাই রে তখন তো দুইটা ফেরি পার হয়ে যাওয়া লাগতো সময় লেগে গেল অনেক বেশি কুমিল্লার শহরে পৌঁছতে পৌঁছতেই তার অনেক দেরি তারাবেরি নামাজ পড়া শেষ সবাই তো যারা যারা মতো করে ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ পরে আবার সেহরের টাইম হয়ে যাবে যুবক শহরে যায় পৌঁছলো গ্রামে যাবে কেমন করে যাওয়ার তো কোনো সুরত নাই রিক্সা খুঁজতেছে রিক্সা মানুষেরা কয় কোন রিক্সা তুমি এখন পাবা না সবাই খায়া দেয়া ঘুমায় পড়ছে সেহরি খাওয়ার জন্য এখন রিক্সা পাবা না যুবক কয় আমাকে যেতেই হবে গো আমাকে আমার বাড়ি যাওয়াই লাগবে একজন মানুষ কয় যুবক হয়তো তুমি একটা রিক্সা পাইতে পারো আমি দেখেছি ওই মানুষটা রাতের বেলাও রিক্সা পায় রাতের বেলাও সে রিক্সাটা নেই তার টাকার বড় প্রয়োজন গ্রামের বাড়িতে তার একমাত্র স্ত্রী বিছানায় পড়া অসুস্থ প্রতিদিন তার জন্য ঔষধ নিয়ে যেতে হয় রে এই লোকটারে হয়তো তুমি পাইতে পারো কোথায় গেলে পাব কোথায় গেলে পাব কই সামনে যে একটা দোকান দেখতেছো এই দোকানের বারান্দায় লোকটা বসে বসে রাত কাটায় দেয় কোনো গ্যারেজে রিক্সা রাখে না গ্যারেজ ভাড়া দেওয়া লাগবে জন্য রাখে না বারান্দার সামনে রিক্সাটা দাঁড় করাইয়া এই শীতের ভিতরে বসে বসে রাত কাটায় কোনো টিপ পাওয়া যায় কিনা প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা ওই লোকটাই হয়তো শুধু আজ তোমাকে নিয়ে ওই গ্রামে যাইতে পারে একটু যাও সামনে যে তুমি বাবা যুবক রওনা দিয়েছে কিন্তু যুবক তো জানে না এই রিক্সাওয়ালাই হলো তার বাবা পাশে যায় দেখি মানুষটা মাফলার দিয়া মুখ পেঁচায় রাখছে প্রচন্ড শীত এই শীতের কষ্ট থেকে বাঁচার জন্য মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আর এইভাবে কাঁপতেছে বুড়া মানুষ বৃদ্ধ মানুষ শরীরটা কাঁপতেছে গো ওই অবস্থায় যাই এই ছেলে ডাক দিয়ে কই চাচা ওমু গ্রামে যাবেননি যেই মাত্র কয় অমুক গ্রামে যাবেননি সাথে সাথে বাবা তো বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই তখন কুমিল্লা যাইতে দুইটা এরকম ফেরি পার হওয়া লাগতো ওই সময়ের ঘটনা বলতেছি ভাইরা বন্ধুরা এক যুবক এক মার একমাত্র সন্তান মার একমাত্র সন্তান বাবা রিক্সা পায় রিক্সা চালায় ছেলেটারে এইরকম আস্তে আস্তে বড় করে স্কুলে ভর্তি করে কষ্ট করে করে বাপ মা মনের ভিতরে বড় আশা নিয়া এই ছেলেকে লেখা পড়া শিখাইতেছে ছেলে আস্তে আস্তে প্রাইমারি শেষ করলো হাই স্কুলে ভর্তি হলো বাবা স্কুলে নিয়ে যায় রিক্সায় করে স্কুল ছুটি হলে রিক্সায় করে আবার বাড়ি নিয়ে আসে এইভাবে ছেলে প্রাইমারি শেষ করে হাই স্কুলে ভর্তি হলো হাই স্কুলের লেখাপড়া শেষ এরপরে কলেজে পড়লো কলেজের লেখাপড়াও ভালোভাবে শেষ করলো তারপরে ছেলে চলে গেল ঢাকা ইউনিভার্সিটিতে সেখানেও ভর্তি হলো তারপরে ভার্সিটির লেখাপড়া শেষ করে ছেলে ভালো একটা চাকরি নিল সুন্দরী একটা বউকে বিয়ে করলো বড়লোকের মেয়ে বিয়ে করার পর আস্তে আস্তে বাপ মার কথা ভুলে যেতে লাগলো গরিব বাপ মার কথা ভুলে যেতে লাগলো ভুলেই গেল বছর চলে যায় মাকে দেখতে আসে না বাবাকে দেখতে আসে না ঈদের চাঁদ যায় কত মানুষ শহর থেকে গ্রামে আয় কিন্তু ওই যুবক কেমন ভাবে বাপ মাকে ভুলে গেল ঈদের চাঁদেও বাড়িতে আসে না মার ভিতরে কত আশা বাবার ভিতরে কত আশা কত বুক ভরা আশা নিয়ে মা অপেক্ষায় থাকে
হয়তো আমার সন্তান ঈদের রাতে হয়তো মার কুদায়াত করে চলে আসবে, মা জানে গো, মা জানে সন্তানের দরদ, সন্তানের দরদ। এইভাবে যখন বছরের বছর চলে যায়, সন্তান গ্রামে আসে না, বাপ মাকে দেখতে আসে না, এইবার মা দুঃখিনী, সন্তানের কথা তো বলতে পারে না। মা তখন তার স্বামীকে ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, সন্তান মা বলতে পারে কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। আমি তো 10 মাস 10 দিন পূজা বইছি, ওর স্বামী একটু দয়া করে তুমি শহরে যাও, যায়া তুমি নিজে যে আমার সন্তানটাকে দেখে আসো, কেমন দেখা যায় চেহারাটা একটা নজর একটু দেখে আসো গো স্বামী। এই বইলে স্বামীরে পাঠিয়ে দিল, বাবা আসতেছে শহরে, গ্রামের মানুষ, রিক্সাওয়ালা বাবা, বয়স তার অনেক বেড়ে গেছে, এখন বয়স্ক মানুষ, একদম গোজা হয়ে গেছে, পাকা হয়ে গেছে। গেটের সামনে আইসা বাবা যখন ঢুকতে চায়, দারোয়ানে আটকায় দেয়। দারোয়ান কয়, কার সাথে দেখা করবেন? কই, অমুকের সাথে। দারোয়ান কই, ইনি তো আমাদের অফিসের মস্ত বড় বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়, আপনি এখানে একটু দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। দারোয়ান চলে গেল ভিতরে, ভিতরে যা বলতেছে, স্যার একজন বয়স্ক মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, মানুষটা আসছে আপনার সাথে দেখা করার জন্য, আমি তো সুযোগ দেই নাই, আপনার পারমিশন নিতে এসেছি। এই কথা বলতেই তখন এই স্যার, এই ছেলে তখন তার সিসি ক্যামেরাটা অন করলো। সিসি ক্যামেরা অন করে দেখে গেইটের পাশে যেই বুড়া মানুষটা তারা ড, এই বুড়া মানুষটা আর কেউ নয় গো, এই মানুষটাই হলো তার জন্মদাতা পিতা, যেই বাবাকে ভুলে আছে, যেই বাবা শিশুকালে তার রিক্সায় চড়ায় চড়ায় স্কুলে নিয়ে যাইত, যেই বাবার নিজের শরীরে কত রোগীর অভাব নাই, নিজে চিকিৎসা নিত না, কিন্তু সন্তানের কিছু হলে দৌড়ায় ডাক্তারের কাছে যাইত। এই দৃশ্য দেখার পরেও ছেলেটার দিল নরম হলো না, যুবকের দিল নরম হলো না, কারণ মানুষ যখন অন্যায় করে, পাপ করে, তখন আস্তে আস্তে দিল শক্ত হয়ে যায়। দিল যখন শক্ত হয় তখন আর তার ওয়াজ নসিহতে কাম হয় না, দিল যখন শক্ত হয়ে যায় ওলি আল্লাহর বাঙ্গা বাঙ্গা কথায় তার দিলে আসর করে না, দিল যখন শক্ত হয়ে যায় জাহান্নামের ওয়াজও তার দিল নরম করা যায় না, নরম করা যায় না। এই দিলগুলোকে নরম নরম করার জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামে ফালাইয়া জাহান্নামের দরজা জানালাগুলি আল্লাহ লাগায়া দিবে। যেইভাবে আমরা চাউলকে নরম করার জন্য পাতিলের ঢাকনা লাগায়া দিই যেন তাড়াতাড়ি নরম হয়, শক্ত দিলের মানুষগুলার দিল নরম করার জন্য আল্লাহ জাহান্নামের দরজা জানালাগুলি লাগায়া রাখবে। যুবকের দিল এত শক্ত, এত শক্ত, এইবার যুবক ওই দারোয়ানকে 500 টাকা দিয়া কই, যা যা বল, আমি বড় ব্যস্ত, দেখা করার টাইম নাই, আমি বড় ব্যস্ত, দেখা করার সুযোগ নাই, যায়া তুই 500 টাকা দিয়া বিদায় করে দে। দারোয়ান তো আর জানে না এই লোকটা কি, দারোয়ান আইসে আয়া কই, যা যা, এই যে নেন, আমার স্যার বড় ব্যস্ত মানুষ, দেখা করার কোনো সুযোগ স্যারের নাই, আপনাকে 500 টাকা দিছে, আপনি চলে যান, আবার অন্য দিন আইসেন বেশি করে দিব, আজকে আপনি চলে যান। এই কথা বলতেই বাবা চোখের পানিটা সেরে কই, বাদান রে, আমি ভিক্ষুক না, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি ভিক্ষা নিতে আসি নাই রে বাজার, আমি সাইল্লা সোয়াল করতে আসি নাই, আমি আসছি এক নজর আমার বাজানের চেহারা দেখার জন্য, একটা নজর শুধু তার চেহারাটা দেখব, তুমি যাও যা বলো,
আমি ভিক্ষুক আসি নাই, আমি তার বাবা আসছি, এই কথাটা দয়া বলো। সাথে সাথে দারোয়ান মাটিতে বসে গেল মাথায় হাত দিয়া। দারোয়ান চিৎকার দিয়া কয়, চাচা ও চাচা আপনি বুঝি আমার স্যারের আপা? বলে হ। দারোয়ান কান্দে আর কয়, আমার স্যারে আপনারে 500 টাকা দিয়া বিদায় করে দেয়, অথচ স্যারে বেতন পায় লাখ লাখ টাকা, আর আমি বেতন পাই মাত্র 20,000 টাকা। 5,000 টাকা নিজে খরচ করি, 15,000 টাকা এই গ্রামে আমার বাপ মার জন্য পাঠিয়ে দিই, আর আমার স্যার বুঝি আপনারে 500 টাকা দিয়ে বিদায় করে। ও চাচা আর আমি যেতে পারবো না গো, আমার হাত পাগুলি শীতল হয়ে গেছে। কি জবাব দিবে, কি জবাব দিবে আমার স্যার? স্যারে সিসি ক্যামেরায় আপনারে দেখছে, আল্লাহু আকবার, সিসি ক্যামেরায় স্যার আপনারে দেখছে, আপনারে চিনছে, চিনার পরও আপনারে 500 টাকা দিয়া বিদায় করে দিতে বলছে। এই কথা বলতেই বাবা মাতার হাতটা দিয়া আল্লাহ কইয়া মাটিতে বইসে গেছে। আর কান্দের কই, মালিক আমি আমার সন্তান রে বদুয়া দেই না, বদুয়া যদি দেই তাহলে তো তোমার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ আমার সন্তানরে আমি বদ্ধ দিই না। আল্লাহ বুঝে না তুমি বুঝ দিও, আল্লাহ তুমি আমার সন্তানরে সহি বুঝ দিও। এই বইলা বাবা চোখের পানিটা মুছতে মুছতে টাকাটা দারোয়ানের হাতে ফেরত দিয়া চইলা আসতেছে বাড়িতে। মা দীর্ঘক্ষণ যাবত অপেক্ষায়, কখন জানি স্বামী আসবে আর শুনবে সন্তান দেখতে কেমন। দূর থেকে দেখে স্ত্রী দৌড়ে আসছে, আই সেই স্বামীরে জড়া দৈরে কই, স্বামী গো একটু কও না আমার সন্তানরে কেমন, তুমি দেখে আসছো, কেমন দেখে আসছো একটু কও। বাবা তো কথা বলতে পারে না, টুটগুলি তার কাঁপতেছে, চোখ দিয়ে টপটপে পানি পড়তেছে, বারবার বারবার শুধু চাপড়ায় দৈরা কই, কও না গো স্বামী, কও না তুমি কেমন দেখে আসছো। একটা পর্যায়ে বাবা চোখের পানিটা মুছে আর কয়, বিবি গো তোমার সন্তান মস্ত বড় অফিসার, তার সাথে দেখা করার টাইম নাই, সুযোগ নাই, আমাকে চিনাও তনু দারোয়ানের কে অনুমতি দেয় নাই, 500 টাকা দিয়া দিছে আমাকে চলে যাওয়ার জন্য, আমি আনি নাই, আমি ফিরত দিয়া চইলে আসছি। বলতি মা মাথায় হাতটা দিয়ে আল্লাহ কয়ে ডাক দিয়ে বইসে পড়ছে জমিনে। আর তো মায়ও কই, মালিক ও মালিক পেটে নিছে আমি বদ্ধ দিই কেমনে গো আল্লাহ, বদ্ধ দিই না, তুমি আমার সন্তান রে গজব দিও না, আজাব দিও না, বুঝ দিও বুঝ দিও। বাপ মা দুজনে দোয়া করছে সহি বুঝ দেওয়ার, আল্লাহর কাছে এই দোয়া কবুল হয়ে গেছে, কারণ 3 ব্যক্তির দোয়া বদ্দু আল্লাহর কাছে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতু মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন মজলুমের দোয়া বদ্দুয়া, মুসাফিরের দোয়া বদ্দুয়া, বাপমার দোয়া বদ্দুয়া, এই 3 ব্যক্তির দোয়া বদ্দুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য দুর্বলের উপরে জুলুম করবা না, দুর্বল যদি আহ কয় দুনিয়ার আদালতে এই মামলা যায় না, মামলা আল্লাহর আদালতে চলে যায়। ঠিক তেমনি মুসাফিরকে কষ্ট দিবা না, মুসাফির যদি তোমার কষ্ট পেয়ে আহ কয় আল্লাহর আদালতের ফাইলে যায় মামলা দায়ের হয়। ঠিক তেমনি বাপ মার কলিজায় যদি কোনো সন্তান আঘাত দেয় এই মামলাও আল্লাহর আদালতের ফাইলে জমা হয়ে যায়। মাঝখানে কোনো পর্দা থাকে না, মাঝখানে কোনো বাধা থাকে না, সরাসরি পৌঁছে যায়। আর যদি বাপ মার দিল খুশি হয় আর বাপ মা দোয়া করে এই দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। রমজান মাস জুম্মার দিন গুলশান আজাদ মসজিদের পাশেই বাসা, জুম্মার নামাজ পড়ার জন্য যুবক মসজিদে ঢুকলো, তখন জুম্মার নামাজ পড়ান যাত্রা বাড়ির হযরত মাহমুদুল হাসান দামত বরকাতুহুম, আল্লাহর ওলি এখনো জুম্মা পড়ান, ওই জুম্মা তিনি পড়াইতেছিলেন আর মিম্বরে বৈশা, আল্লাহর ওলি ভাঙ্গা ভাঙ্গা কথায় বাপমার কদরের কথা বলতেছেন।
ওই কথাগুলি যুবকের কলিজার ভিতরে তীরের মতো যায় লাগতেছে, যুবকের কলিজায় তীরের মতো লাগতেছে, কারণ বাপ মার দোয়া তো আল্লাহ কবুল করে নিছে, আর আল্লাহর ওলির বয়ানের উসিলায় আল্লাহ পাক তার হেদায়াত দিয়া দিতেছে। এজন্য বলি আল্লাহদের কাছে গেলে আল্লাহ পাক রাব্বুল আলামিন দিল নরম করে দেয়। উলামায়ে কেরামের পাশে যারা থাকে তাদের দিল নরম থাকে, বলি আল্লাহদের কাছে যারা থাকে তাদের দিল নরম থাকে, আর যারা আলেমদের থেকে দূরে চলে যায়, বলি আল্লাহদের থেকে দূরে চলে যায়, আল্লাহ এদের দিলকে শক্ত বানায় দেয়। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা কামা যদি তুমি থাকতে পারো তাহলে আল্লাহ পাক তোমার মহা দৌলত ইমান আল্লাহ হেফাজত করবে। নামাজ পড়ে যুবক চোখের পানি জোরে জোরে কান্দে, কি ভুল করেছি কি ভুল করেছি, নামাজ শেষ কইরা চোখের পানি মুছে আর তোর বাজারের দিকে তোর দিয়া মায়ের জন্য শাড়ি কিনে, বাবার জন্য লুঙ্গি কিনে, কাপড় কিনে, আর বিভিন্ন রকমের ইফতারির আইটেম নিয়া যুবক চোখের পানি মুছে মুছে গ্রামের দিকে রওনা দেই। কিন্তু ভাইরে তখন তো দুইটা ফেরি পার হয়ে যাওয়া লাগতো, সময় লেগে গেল অনেক বেশি, কুমিল্লার শহরে পৌঁছতে পৌঁছতেই তার অনেক দেরি, তাড়াতাড়ি নামাজ পড়া শেষ, সবাই তো যার যার মতো করে ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ পরে আবার সেহরের টাইম হয়ে যাবে। যুবক শহরে যায় বসলো, গ্রামে যাবে কেমন করে, যাওয়ার তো কোনো সুরত নাই, রিক্সা খুঁজতেছে রিক্সা, মানুষেরা কয় কোন রিক্সা তুমি এখন পাবা না, সবাই খায়া দেয়া ঘুমায় পড়ছে সেহরি খাওয়ার জন্য, এখন রিক্সা পাবা না। যুবক কয় আমাকে যেতেই হবে গো, আমাকে আমার বাড়ি যাওয়াই লাগবে। একজন মানুষ কয় যুবক হয়তো তুমি একটা রিক্সা পাইতে পারো, আমি দেখেছি ওই মানুষটা রাতের বেলাও রিক্সা পায়, রাতের বেলাও সে রিক্সা টানে, তার টাকার বড় প্রয়োজন, গ্রামের বাড়িতে তার একমাত্র স্ত্রী বিছানায় পড়া অসুস্থ, প্রতিদিন তার জন্য ঔষধ নিয়ে যেতে হয় রে, এই লোকটারে হয়তো তুমি পাইতে পারো, কোথায় গেলে পাবো কোথায় গেলে পাব, কই সামনে যে একটা দোকান দেখতেছো, এই দোকানের বারান্দায় লোকটা বসে বসে রাত কাটায় দেয়, কোনো গ্যারেজে রিক্সা রাখে না, গ্যারেজ ভাড়া দেওয়া লাগবে জন্য রাখে না, বারান্দার সামনে রিক্সাটা দাঁড় করাইয়া এই শীতের ভিতরে বসে বসে রাত কাটায়, কোনো টিপ পাওয়া যায় কিনা, প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা, ওই লোকটাই হয়তো শুধু আজ তোমাকে নিয়ে ওই গ্রামে যাইতে পারে, একটু যাও সামনে যে তুমি বাবা। যুবক রওনা দিয়েছে, যুবক রওনা দিয়েছে, কিন্তু যুবক তো জানে না এই রিক্সাওয়ালাই হলো তার বাবা। পাশে যায় দেখি মানুষটা মাফলার দিয়া মুখ পেঁচায় রাখছে, প্রচন্ড শীত, এই শীতের কষ্ট থেকে বাঁচার জন্য মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে, শীতের কষ্ট থেকে বাঁচার জন্য। আর এইভাবে কাঁপতেছে বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, শরীরটা কাঁপতেছে গো, ওই অবস্থায় যাই এই ছেলে ডাক দিয়ে কই চাচা অমুক গ্রামে যাবেন নি, যেই মাত্র কয় অমুক গ্রামে যাবেন নি, সাথে সাথে বাবা তো বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে, পৃথিবীতে এমন কোনো বাবা নাই, এমন কোনো মা নাই যে মা হাজারো সন্তানের ভিতরে মার সন্তানের কণ্ঠ নিজের সন্তানের কণ্ঠ চিনে না, এমন কোনো বাবা নাই হাজারো সন্তানের ভিতরে নিজের সন্তানের কণ্ঠকে চিনে না, এমন কোনো বাবা নাই মা নাই
সন্তানের কন্ঠ বাবা চিনে ফেলেছে, বুঝে গেছে নিজের সন্তানই তার সামনে হাজির হয়ে অমুক গ্রামে যেতে চায়। সাথে সাথে বাবা মাফলারটা দিয়ে আরো ভালো করে মুখটারে ডাকছে, ডাইকে বলতেছে, হো বাবা আমি যাব, আমি যাব, আমি যাব। তখনই ছেলে কই কত টাকা ভাড়া দিতে হবে? বাবা মাথাটা নিচের দিকে দিয়া কয়, জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম বাবা, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনে দি কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনে দে কষ্ট দিও না। এই কবরস্থানে কত সন্তানের বাবা মা আছে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও বাবারই মনে দে কষ্ট দিও না। কত পাপি এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও বাবারই মনে দে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনে দে কষ্ট দিও না। ছেলে কই আমি আপনাকে ডাবল ভাড়া দিব, বাবাই মনে মনে কই বাজান রে কেমনে তোমার কাছ থেকে ভাড়া নিম, মনে মনে কই জীবনে কতবার তোমাকে রিক্সায় উঠায়া বাবা স্কুলে নিলাম আনলাম, কোনো দিন বাবা ভাড়া চাই নাই, আজও ভাড়া নিম না বাবা, তুমি রিক্সায় উঠো ভাড়া লাগবে না। এই বইলা সন্তানকে রিক্সায় উঠাইয়া বাবা রিক্সা টানা শুরু করলো, গ্রামের দিকে নিয়ে যায়, গ্রামের দিকে নিয়ে যায়। হঠাৎ করে বাবাই কই বাজান রে এই গ্রামে তুমি কেন যাবা, কইটা আমার গ্রাম, কেন কেন তোমারে তো এই গ্রামে কোনোদিন দেখি নাই। কই আমি আমার বাবার সাথে বিয়াতবি করছি, আমি আমার মার মনে বড় কষ্ট দিছি, আমি মাপ চাইতে যাইতেছি, চাচা একটু দূত্র টানেন তাড়াতাড়ি টানেন, জানি না আমার বাবা জীবিত আসেনি না নাই, জানি না আমার মা জীবিত আসেনি না নাই, আমার একটু তাড়াতাড়ি পৌঁছা দেন। এই কথা বলতেই বাবা আস্তে করে রিক্সাটা থামাইয়া চোখের পানিটা মুইসাল্লার শুক্রিয়া আদায় করে, রিক্সা থেকে নাই মা, বাবা আস্তে করে মাফলারটা সরায় আর কই বাজান দেখো তো চিনো নি। রিক্সা থেকে লাফ দিয়া বাবার পা জোড়ায় দুইরা কান্না করে যুবক, কান্না করে বাবার সাথে সাথে কপালে চুমকায় বুকে জড়ায় নেই। পৃথিবীতে একমাত্র বাপ মারে যুবক, যেই বাপ মার ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা, যেই বাপ মা সন্তানকে ভালোবাসে কোনো স্বার্থের জন্য নয়। ভুল কইরা সন্তান মাপ চাইতে দেরি হয়, বাপ মা মাপ করতে দেরি হয় না, মাপ করতে দেরি হয় না। যুবক কান্দে আর কই হুজুর আমি আপনার ওয়াশুই না, পরিবর্তন হয়েছে কেমনি কই, আমি প্রতিদিন অফিস থেকে যাইয়া মারে মার, একদিন অফিস থেকে যাওয়ার পথে আপনার বয়ান শুই না, রাত বেজে গেল বাসায় বুঝতে বুঝতে একটা মা মনে করেছে ওই দিন আর আমি মাকে পারবো না, মনে কই ঘুমায় গেছি, কিন্তু একটা বাজে দরদার সামনে যায় যেই মাত্র মা কয়ে ডাক দিছি মার কলি যায় কামর মারছি। মা কই বাজান রে তুই মাইরের কথা বুঝি ভুলো নাই, আজকে মারে তুই মারিস না রে বাজার, গতকালকের মাইরে এখনো মার পিঠে ব্যথা করে, আমি আজকে তোর বউয়ের সাথে ঝগড়া করি নাই, আজ আর মার মারিস না। যুবক কান্দে আর কই মা গো মারতে আসি নাই গো মা, মাফ চাইতে আসছি দরজা খুলো।
ওই বাপ মার কাছে মাপ চাইতে দেরি, মা টান দিয়ে বুকে উঠাইয়া নিতে দেরি হয় না। দরজার পাশে গিয়া মা কয়ে ডাকতেছে বাবাকে লইয়া, সাথে সাথে অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হইয়া দাঁড়ায় গেছে। এ যুবক, বাবা অসুস্থ ডাক্তার পরে আনো, মা অসুস্থ ডাক্তার পরে আনো, আগে বাবার মাথার পাশে বইসা কপালে হাত দাও, মার মাথার পাশে বইসা কপালে তুমি হাত দাও, আর বলো আম্মা শরীরটা কেমন লাগে, আব্বা এখন শরীরটা কেমন লাগে, তুমি সন্তান বাবার পাশে বইসা যদি কপালে হাত দিয়া বলো কেমন লাগে। মনে রাখবা আমি বলতেছি, অর্ধেক বাপ মা সুস্থ হয়ে যাবে, অর্ধেক যদি কাছে যদি কোনো পাওনা থাকে তাহলে পাওনাটা তুমি পরিশোধ করবা, বাপ মা যদি কারো হক নষ্ট করে থাকে তুমি সন্তান দ্রুত হকটা ফিরায় দিবা, তাহলে তোমার খেদমত বাপ মার কবরে পৌঁছে যাবে। বাবা যদি প্রতিবেশীর হক নষ্ট করে, প্রতিবেশীর জমি দখল করে রাখে, তুমি তাড়াতাড়ি জমিটা ফেরত দাও, নতুবা বাবার কবরের আগুন নিববে না। 40টা গরু জবাই কইরা জিয়াফত করলেও কবরের আগুন কোনোদিন নিববে না, কারণ বাবা মানুষের হক নষ্ট করেছে। মানুষের কোনো হক যদি বাবার দ্বারা নষ্ট হয়ে থাকে, তোমার ফুফুর হক নষ্ট করেছে, তোমার কোনো বোনের হক নষ্ট করেছে, তাড়াতাড়ি করে তুমি এই হকটা বোনকে ফিরিয়ে দাও, এই হকটা ফুফুরে ফিরিয়ে দাও, তাহলেই বাবার কবরের আগুন নিববে। নবী কয় তোমার খেদমত আল্লাহ কবরে পৌঁছায় দিবে। 4 নম্বরে নবী বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমার বাপ মার যারা রক্তের মানুষ রে যুবক, ওই রক্তের মানুষগুলার তুমি খোঁজ খবর নাও। বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবার রক্তের মানুষ আছে, বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, দাদা দাদি, তারা যদি দুনিয়ায় থাকে তাদের খোঁজ খবর তুমি নিও। চাচা তো ভাইকে ফোনটা দিয়া যখনই তুমি কইবা, কিরে ভাই কেমন আছো তোরা, আল্লাহ নবী কয় যেন তুমি বাবার কবরেই ফোন লাগাইছো। মা দুনিয়ায় নাই, মা রক্তের মানুষগুলো আছে, মামাকে ফোনটা দিয়া যেই বলবা মামা কেমন আছো, আল্লাহর নবী যেই নবী জীবনে মিথ্যা বলেন না রে যুবক, ওই নবী বলেন যেন মার কবরে তুমি ফোন লাগাইয়া মার ভালো মন্দ জিগাইতেছো, তোমার খেদমত আল্লাহ মার কবরে পৌঁছায় দিবে। 5 নম্বরে নবী বলেন, ইকরামু সদিকহিমা মিন বাদিহিমা, নবী বলেন 5 নম্বর হলো বাপ মার বন্ধু বান্ধব যারা, তাদের সাথে বাপ মার মতো শ্রদ্ধা করবা। বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবার বন্ধু দুনিয়ায় আছে, তারে পাইলে পরে বাবার মতো তুমি শ্রদ্ধা করবা, একটা চা খাওয়াইবা, একটা পান খাওয়াইবা, ঈদের দিনে তারে 500 টাকা দিয়া তুমি তারে খুশি করবা। আল্লাহ নবী বলেন বাবা নাই কিন্তু বাবার সমবয়সের মানুষ যাদের সাথে বাবা চলতো, তাদেরকে যখনই তুমি শ্রদ্ধা করবা যেন বাবার কবরে তুমি সেবা পৌঁছায় দিছ। মা দুনিয়ায় নাই কিন্তু মার সমবয়সের নারী আছে, এলাকার মহিলা আছে যারা মার সাথে চলতো, তাদের সাথে বেয়াদবি করবা না, বেয়াদবি করবা না, তাদেরকে পাইলে মার মতো শ্রদ্ধা করো, তাহলে তোমার সেবা আল্লাহ মার কবরে পৌঁছায় দিবে। তুমি করেছো মার বয়সের মহিলার সেবা কিন্তু আল্লাহ মার কবরে পৌঁছাবে, তুমি করেছো বাবার বয়সের সমবয়সের মানুষকে শ্রদ্ধা, আল্লাহ এই শ্রদ্ধা তোমার বাবার কবরে পৌঁছায় দিবে। এই হলো মায়ার নবী দয়ার নবী 5টা আমলের কথা বলছেন। কোথায় গেলে এগুলা শেখা হয়? কয় এমন সন্তান যেই সন্তান মাদ্রাসায় পড়ে, যেই সন্তানকে মাদ্রাসায় পড়ায়। আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহির বাবার মতো একজন বাবা, আব্দুল কাদির জিলানির মার মতো একজন মা, যখনই হয় তখনই তাদের সন্তান থেকে আব্দুল কাদির জিলানি বের হয়, ঠিক কিনা জোরে কো? জিলানির বাবা নদীর পাড়ে বসে রইছেন, দেখেন একটা ফল আইতেছে, পেটের ক্ষুধা, ফলটা খেয়ে ফেলছে, খাওয়ার পরে হইছে ভুষ ফিরছে, হায় হায় আমি এটা কি করলাম, আমি কার গাছের ফল খাইলাম, আমরা তো আম গাছ থেকে আম পড়লে এটা মনে করি আমি ওই মালিক, এই আম
জিগার মালিকরিয়ার জিগারিতে হয় না, এই আম খেয়ে ফেলি। অথচ গাছ থেকে ফল ফললে এই গাছের ফলের মালিকানা বাতিল হয় না, যে গাছের মালিক সে এখনো এই ফলের মালিক। আপনি পাইলেও খাইতে পারবেন না, এই আমটা নিয়ে মালিকের কাছে যাইতে হবে, যাইয়া তার অনুমতি নিয়ে খাইতে হবে, নতুবা তারে দিতে হবে। যদি আম গাছের মালিকের কাছে নিয়ে যান সে কিন্তু আমটা নিজে রাখবে না, আপনারই কইব ঠিক আছে বাবা তুমি খাও, তুমি যখন পাইছো 100% হালাল, আর না জানাইয়া খাইছো অনুমতি না নিয়া হারাম হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা তিনি আবু মুসা সালেহ জঙ্গি, তিনি এই ফলটা লইয়া চইলা গেছেন নদীর ফারে ফারে হাঁটতেছেন, ফল তো খাইয়া ফেলছেন, এখন নদীর ফারে ফারে হাঁটতেছেন পাগলের মতো মালিকের কাছ থেকে মাপ নেওয়ার জন্য। পায়া গেছেন বাগান, মালিকের কাছে গেলেন, যায় বলতেছেন আমি আপনার একটা বাগানের ফল খেয়ে ফেলছি, বহুত বড় অন্যায় করে ফেলেছি, ফেটে গেছি গা ফল, এখন তো আর ফেরত দেওয়া যাবে না, মাপ চাই, আপনি মাপ দিলে আমি যাব, আর নতুবা আপনি যা বলবেন আমি তা মানব। তখন এই বাগানের মালিক কয় আল্লাহ রে জীবনে কত ফল আমার গাছ থেকে ফাই রেখাইল, অনুমতি নিল না, আর এই গাছের ফল নদীর ফানিতে ফায়া খাইয়া যুবক আইসে মাপ নিতে, এ তো সাধারণ যুবক না, আমার মেয়ের জন্য তো একজন উপযুক্ত পাত্র খুঁজতেছি, আমার মেয়েটাও তো এমন একজন দিনদার আল্লাহ ওয়ালি এমন একজন পাত্রই খুঁজতেছিলাম, পায়া গেছি আল্লাহ মিলাইয়া দিছে। তখন তিনি কয় শর্ত আছে, শর্ত হলো মাপ দিতে পারি, আমার মেয়েকে বিয়ে করতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা বলে যে শর্তই আপনি দেন আমি সব শর্ত মানতে রাজি, তবুও মাপ চাই। কয় ঠিক আছে, আমার মেয়ে যে বিয়ে করবো আমার মেয়ের কিন্তু অন্ধ চোখ নাই, দুই নম্বর আমার মেয়ে কথা বলতে পারে না বুবা, তিন নম্বর আমার মেয়ে লোলা হাঁটতে পারে না, আমার মেয়ে এরকম ভাবে বধির কানে শুনে না, এই ধরনের কোনো মেয়ের যদি থাকে কেউ বিয়ে করবো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা তখন বলতেছে যেমনই হোক বিয়ে করব, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, দুনিয়ার এই শাস্তি মেনে নিতে রাজি কিন্তু জাহান্নামের শাস্তি রাজি না, রাজি না, যেমনই হোক বিয়ে হয়ে গেল, বাসর ঘরে ঢুকলেন, দুই কে দিনে দেখেন পরমা সুন্দরী, চোখগুলা ডাগর ডাগর, গায়ের রং ফর্সা, হাতও ভালো পাও ভালো, এত সুন্দরী এত সুন্দর, দৌড় দিয়া বাসর ঘর থেকে বের হয়ে আইছে, তাই কইতেছেন আব্বা আপনি মনে হয় বলে আমার ঘরে কাউরে ফাটাই দিছে, নাহলে আমারে কোনো ঘরে ভুল করে ফাটাইছে, কেন আপনি যা বলছেন এমন না তো, আমি তো দেখি আপনি কইলেন অন্ধ, দেখি আমি যাওয়া মাত্রই বড় বড় চোখে আমার দিকে তাকাইছে, আপনি কইলেন বুবা আমি ঢুক দেখলাম ঢোকা মাত্রই আমার সালাম দিয়া দিছে, আল্লাহু আকবার, জোরে বলুন।